এই হচ্ছে সুটি রিসর্ট। সুটি রিসর্টের যে এরিয়া, সেই এরিয়া আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এটা সুটি রিসর্টটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। এখানে লেক পার রয়েছে, এখানে লেকে আপনারা আসলে নৌকা চালাইতে পারবেন। এই যে লেক পার, আমি আস্তে আস্তে লেক পার দিকে নামতেছি দর্শক। এই যে লেক পার, এখানে এখন অবশ্য পানি কম, বর্ষাকালে পানি চলে আসবে। এখন যাই হোক, আমি এখন উপরে উড়ে আরো অনেক সুন্দর সুন্দর যে প্রদর্শনীয় জিনিসগুলি রয়েছে সেইগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এখানে দোলনা রয়েছে, এই যে দোলনা। তো এদিকে রাস্তা রয়েছে সুটি রিসোর্টের, এই রাস্তাগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এইখানে যে খেলাধুলার জায়গা রয়েছে, বাচ্চারা এখানে খেলাধুলা করে, এই জায়গাগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন, এই হচ্ছে গাজীপুরে সুটি রিসর্ট। এই গ্রামের নাম হচ্ছে সুগন্ধি গ্রাম। এটা গাজীপুর সদর থেকে আসতে 50-60 টাকা রিক্সা ভাড়া লাগে। এখানে প্রথমে আমতলি আসতে হবে, আমতলি থেকে বাম দিকে রুট রয়েছে, সেই রুটে আপনারা রুট দিয়ে চলে আসবেন সুটি রিসোর্টের। এই যে এই হচ্ছে সুটি রিসোর্টের মেইন গেট। মেইন গেট আমি অতিক্রম করে আমি এদিকে যাচ্ছি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই সুটি রিসোর্টের যে মেইন এমডি সাহেব মৃত ওয়াজউদ্দিন সাহেব, উনি ফরেস্টের রেঞ্জার সাহেব ছিলেন, উনি মৃত্যুবরণ করেছে, ওনার কবরস্থান এই হচ্ছে সুটি রিসোর্টের ভিতরে ওনার কবরস্থান, উনি এখানে শুয়ে তো আছেন দর্শক। আমি আপনাদেরকে আস্তে আস্তে যে অনেক সুন্দর সুন্দর যে জায়গাগুলি রয়েছে সেইগুলি আমি দেখানোর চেষ্টা করতেছি গাজীপুরে সুটি রিসর্ট। সেই সুটি রিসর্টের যে রাস্তাগুলি রয়েছে এগুলি আগে আপনাদেরকে দেখাই, তারপরে দর্শক যে মেইন মেইন জায়গাগুলি রয়েছে সেগুলি আমি দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর সুন্দর প্রদর্শনীয় যে জায়গা রয়েছে সেগুলি আমি দেখানোর চেষ্টা করব দর্শক। এই যে দেখেন, আমি এই যে এখানে দোলনা রয়েছে, এই যে দোলনাতে লোকজন ছবি ওড়াচ্ছে দর্শক। এই যে এখানে টায়ার দেয়া, কত সুন্দর দোলনা বানিয়েছে আমি, আচ্ছা ওইগুলি পরে দেখাচ্ছি। এবং এদিকে আগে রাস্তার যে জায়গাগুলি রয়েছে সুটি রিসোর্টের ভিতরে সেই জায়গাগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই সুটি রিসোর্টে আসলে আপনাদের আগে বুকিং দিতে হবে, এবং এখানে অনেক সুন্দর জায়গা, সেই জায়গাতে আপনারা আসতে পারবেন দর্শক, এবং এখানে আনন্দ ফুর্তি করতে পারবেন। অনেক সুন্দর এরিয়া, এটা হচ্ছে সুগন্ধি গ্রামের ভিতরে অবস্থিত সুটি রিসোর্ট। সেই সুটি রিসোর্টে আমি এখন বর্তমানে রয়েছি দর্শক। আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতেছি, আমার কাছে অনেক সুন্দরই লাগতেছে, এবং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। আপনাদেরকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি এই সুটি রিসোর্ট দেখাবো। এখানে অনেক লোকজন এসেছে বেড়ানোর জন্য, ওই যে ওই পাশে মহিলারাও আছে, ওই যে দেখতেছেন আপনারা, এখানে
এই যে কাঁঠাল গাছ রয়েছে, এবং এই যে দোলনা রয়েছে, এই যে অশোক, এই যে দেখেন কাঁঠাল কিভাবে ধরছে। এটা হচ্ছে একতলা দুতলা তিনতলা একটি ভবন। এই ভবনের এখানে আমি এখন আছি। দর্শক, আপনারা আমার এই ছুটি রিসর্ট দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন। আমি এখন ভিতরে সুইমিং পুল রয়েছে, এখানে অনেক লোকজন গোসল করতেছে সুইমিং পুলে, আমি ওইটা দেখানোর চেষ্টা করব। দর্শক, এই যে এখানে ছুটি রিসোর্টে, এই যে ছুটি রিসোর্টে যে এই যে এখানে সুইমিং পুলে যে অনেক লোকজন রয়েছে, এই যে এইখানে ভাই, এই যে ওনারে একটু খেয়াল করেন, এই যে ওনারে বুঝছেন, খেয়াল রাখবেন, আপনারা আনন্দ ফুর্তি করেন এবং ওনাকেও একটু খেয়াল রাখবেন, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, কেলে কি সুইমিং পুলে অনেক ছোট ছোট বাচ্চারা মারা গেছে। তো আমি এখন সুইমিং পুলে এসেছি, এই ছুটি রিসোর্টে সুইমিং পুলে। এখানে অনেক লোকজন গোসল করতেছে এবং অনেক আনন্দ ফুর্তি করতেছে। দর্শক, সুইমিং পুলের এরিয়া, এখানে অনেক ফুল গাছও রয়েছে, এই যে দেখেন এই যে ফুল গাছ, এইগুলি এই যে দেখেন এখানে বসার স্থানও রয়েছে। এই যে সমুদ্র সৈকতে যেভাবে বসে কক্সবাজারে, সেই কক্সবাজারের মতন এখানে চেয়ারও রয়েছে, বিছানা। এইদিকে ব্যাক সাইড এরিয়া, এই এরিয়ার ভিতরে এইখানে তো এটাও একটা নতুন সুন্দর অনেক, এটা সম্ভবত রেস্টুরেন্ট। এখানে দর্শক, এই যে দেখেন, এই যে আমি ভিডিও করতেছি, আমি এবং এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে বেসিং রয়েছে, এই যে বেসিং, এখানে আরও বেসিং আছে, এবং এই যে কাঁঠাল গাছ, এই যে এখানে বসার জায়গা, এটা রেস্টুরেন্ট। এখানে এই যে দেখেন এখানে আরও অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা রয়েছে। দর্শক, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে ছুটি রিসোর্টের যে জায়গা কত সুন্দর জায়গা। এই যে এখানে আরেকটি গেট রয়েছে, এখানে সিঁড়িও আছে, পানি খুবই দুঃখজনক বিষয়, লেকে পানি নাই, বিষয়টা হচ্ছে এরকমই। এখন হয়তো বৃষ্টি আসলে, বর্ষাকাল আসলে আপনার লেকে পানি আসবে, তখন আরও সুন্দর লাগবে। আর বিশেষ করে এখানে যে কাঁঠাল ধরা ধরেছে, প্রচুর কাঁঠাল। দর্শক, এই যে দেখেন কাঁঠালের পাশে এসি ফিট করা আছে, এবং এইদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এইখানেও কাঁঠাল, এই যে একবারে মাটিতে ধরে আছে কাঁঠাল। দর্শক কী করবো, এই যে দেখেন কত সুন্দর কাঁঠাল, এই যে দেখেন, আপনাদেরকে কাছে না গিয়ে দেখাইলে বিশ্বাস করবেন না। এই যে দেখেন কাঁঠাল কীভাবে মাটিতে বসে আছে। দর্শক, এই যে দেখেন, এই যে কাঁঠাল, এই যে দেখেন মাটিতে কীভাবে বসে আছে, এই যে আমার কাছে অনেক সুন্দরই লাগতেছে, কাঁঠাল মাটিতে বসে আছে। এটি ছোটোবেলা আমি দেখেছিলাম আমার গ্রামের বাড়িতে, আমার যে নানির বাড়ি ছিল ওখানে কাঁঠাল মাটিতে বসেছিল এবং মাটির নিচেও পাওয়া গেছে খুঁড়ে, এরকমও নজিরবিহীন ঘটনা ঘটেছে, ছোটোবেলা দেখেছি। এবং এখানে বুফের খানার সিস্টেম রয়েছে সেই রেস্টুরেন্টে, এই হচ্ছে বুফের খানার সিস্টেম। এই যে এখানে যারা বুফের খাবার খাবে, এখানে দেখতে খালি লোবে আর খাবে। এই যে দেখেন এই ছুটি রিসোর্ট, এই যে ছুটি এখানে লেখা আছে, ছুটি রিসোর্ট। দর্শক, এই যে বড় অক্ষরে লেখা আছে। আবার এই যে এখানে যে রেস্টুরেন্ট, এখানে যে রেস্টুরেন্টের জায়গা, এই যে অনেক সুন্দর এইগুলি রয়েছে। আমি আপনাদেরকে এখানে পাখির বাসাও রয়েছে। দর্শক, এই দেখেন কত সুন্দর পাখির বাসা ঝুলতেছে এখানে, অনেক সুন্দরই লাগতেছে। এই যে এখানে ছোট ছোট এই পাখির যে বাসা, এইগুলিও দেখা যাচ্ছে যে ঝুলতেছে। দর্শক, আপনারা
ছুটি রিসোর্টে না আসলে বুঝতে পারবেন না, ভিডিওর মাঝে সব কিছু বোঝা যায় না, আর ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে দেখাইতে পারতেছি না। দর্শক, এই যে এখানে রেস্টুরেন্ট লেখা আছে, এই যে দেখেন, এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এদিকে আরও অনেক সুন্দর, এখানে আপনার এই যে দেখেন সবচেয়ে কত সুন্দর লাগতেছে, এখানে একটি ঘর, ছোট একটি, এটা হইতেছে কাঠ বিড়ালির নির, এই যে এখানে একটি ছোট ঘর উপরে রয়েছে, এই যে দেখেন এটা কাঠ বিড়ালির নির লেখা আছে, এখানে আপনারা আসলে এটাও দেখতে পারেন, কাঁঠাল গাছের উপরে রয়েছে। দর্শক, এখানে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে, এবং বরুই গাছও আছে, কাঁঠাল গাছ, গাছের অভাব নেই এখানে, আম, বরুই, কাঁঠাল, লিচু, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো সুইমিং পুল দেখিয়েছি, এবং এই যে আমার মাথা নষ্ট ভিতরে ঢুকে, অনেক সুন্দর এরিয়া। দর্শক, এই দেখেন কাঁঠাল কীভাবে জ্বলতেছে। অবশ্য আমি ঘামতেছি এই গরমের মাঝে আসছি, আপনাদেরকে আমি আরও সুন্দর যে এরিয়া রয়েছে ওইগুলি আমি দেখানোর চেষ্টা করতেছি। কিছু ঘোড়া ছিল, ওই ঘোড়াগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘোড়াগুলি কোথায় গিয়েছে আমি এখন দেখতেছি, এখানে অনেকগুলি ঘোড়া ছিল, সেইগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে, এবং আমাকে অনেক উৎসাহিত করবেন আমি আপনাদের মাঝে যাতে আরও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দিতে পারি। এই যে এর আগে আমি আপনাদেরকে মাটিতে কাঁঠাল বসে আছে দেখিয়েছি, এবং এখানে দেখেন এই যে মাটির 4 ইঞ্চি নিচে কাঁঠাল জ্বলতেছে, দেখেন দর্শক। এবং এখানে আরও অনেক সুন্দর, এই দেখেন ফুল গাছ কত সুন্দর ফুল ফুটে আছে। দর্শক, এখানে এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, একটি সুন্দর রয়েছে, আপনার দোকান রয়েছে, তো এখানে যে ফুল গাছ রয়েছে। দর্শক, এইখানে দেখেন প্রজাপতি কীভাবে ঘুরতেছে। দর্শক, এই যে দেখেন, আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না, এই যে প্রজাপতি, এর আগে আপনাদেরকে আমি চট্টগ্রাম প্রজাপতি পার্ক দেখিয়েছি, এবং ওখানে আমি কোনো প্রজাপতি পাই নাই, বাট এইখানে দেখেন এই যে প্রজাপতি কীভাবে উঠতেছে, এই দেখেন অনেক প্রজাপতি উঠতেছে। দর্শক, এই দেখেন অনেক প্রজাপতি উঠতেছে, এখানে সব ধরনেরই আপনার পাখি আছে। তারপরে এই যে জাম্বুরা গাছ, এই যে জাম্বুরা রয়েছে দেখছেন, এই যে এখানে সেইখানে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে, এটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এখানে এই যে একটি মাটির ঘর দেখা যাচ্ছে। দর্শক, এই মাটির ঘরে আমি একসময় ছিলাম, এখানে 1997-98 সালে আমি এখানে বেড়াইতে আসতাম আমার স্যারের সাথে, মৃত ওয়াজউদ্দিন সাহেব, ওনার গাড়ি আমি ড্রাইভ করতাম 1997-98 সালে, উনি ফরেস্ট অফিসের রেঞ্জার ছিলেন। এই দেখেন এটা মাটির ঘর, কেউ বিশ্বাস করবে না, এই দেখেন মাটির ঘরের কত সুন্দর করে এসি ফিট করে আপনার ই বানিয়েছে। দর্শক, এই দেখেন অনেক সুন্দর এরিয়া, আপনারা এই রিসোর্টের ভিতরে অনেকগুলি ঘর রয়েছে, এই যে অনেক সুন্দর এই যে মাটির ঘর, এই দেখেন আপনারা দেখতে থাকেন, আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখতে থাকেন, আমি আপনাদেরকে ধৈর্য সহকারে আস্তে আস্তে আমি দেখাবো। দর্শক, অনেক সুন্দর যে এরিয়া, এই হচ্ছে মাটির ঘর, এই মাটির ঘরে একসময় আমি ছিলাম। দর্শক, এখন আপনার এখানে এই যে একটি পাখি উড়েছে, এই পাখি দোয়েল পাখি যে কীভাবে উঠতেছে দেখেন, আমি পাখিটার সিনারি নেওয়ার চেষ্টা করতেছি, এই দেখেন এই পাখি উড়ে চলে গেছে। দর্শক, আচ্ছা যাই হোক, আমি বেশি লম্বা করব না, আমি আসল যে মেইন সুন্দর সুন্দর প্রদর্শনীয় জায়গাগুলি রয়েছে
সেইগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আপনারা দেখেন এই কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ। ঘোড়াগুলি কোন দিকে গিয়েছে সেইগুলি আমি দেখানোর চেষ্টা করি। এখানে আপনার এই খেলাধুলার ব্যবস্থা রয়েছে, এখানে যে হাত দেওয়া যে বল খেলা, বড় বল, আবার পা দেওয়া ঘুলি বল খেলা, ওইগুলি রয়েছে। ওইখানে ওই যে ব্যাডমিন্টন খেলানোর মাঠ রয়েছে, এই যে দর্শক টেনিস বল খেলার মাঠ রয়েছে। এই যে দেখেন, আমি এগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দর্শক এই দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। এই দেখেন নারকেল গাছ, ওইখানে রিং রয়েছে। ওদিকে যাব, কিন্তু এদিকে আমি ঘোড়া দেখছিলাম অনেকগুলি, ওইদিকে গরু আছে, এইগুলি আমি দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক এই দেখেন অনেক লোকজন বেড়াইতে আসছে, আবার এদিকে কাজ কাম চলতেছে, ওই যে গাড়ি দিয়ে অনেক লোকজন আসছে, যে হুন্ডা, তারপর ওই যে প্রাইভেট কার, এইগুলি দেয়া। তারপরে এই যে আমের বাগান এখানে, এই যে এখানে, তারপরে আপনার এই যে দোলনা রয়েছে, এইগুলি, এই যে এখানে কাজ কাম চলতেছে, আরও অনেক সুন্দর করবে এইগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আমি ঘোড়াগুলি দেখতে পারতেছি না, এই যে এখানে এই যে প্রাইভেট কার একটা যাচ্ছে, এই যে আরও প্রাইভেট কার রয়েছে, এই যে এখানে মাইক্রো আছে, এখানে কাজ করতেছে। ভাই এখানে ঘোড়া না আসিল, ঘোড়াগুলি কোথায় গেছে? হেদিকে নাই। কোন দিকে? বাড়ির ভিতরে? ও সম্ভবত ঘোড়াগুলি বাড়ির ভিতরে গেছে গা, এখানে অনেকগুলি ঘোড়া ছিল। আচ্ছা যাই হোক, ঘোড়া না হয়তো পরে দেখাবো, অনেক বড় এরিয়া, ওইগুলি আমি দেখানোর পরে দেখাবো। এখানে যে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে ওইগুলি আমি এখন ওখানে যাচ্ছি। আপনারা আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক অনেক সুন্দর, অত্যন্ত একটি সুন্দর এরিয়া, এটা হচ্ছে সুগন্ধি গ্রামের ভিতরে ছুটি রিসর্ট। আমি আপনাদেরকে এই ছুটি রিসর্ট দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আপনারা অবশ্যই দেখলে, দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে বেড়াইতে চলে আসবেন। এই যে এখানে রিং গাছ রয়েছে, এই যে রিং গাছ দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি ফুড কর্নার রয়েছে, যে ভিতরে খাবারের ব্যবস্থা আছে, এবং এখানে আরও ওই যে দোলনা রয়েছে দর্শক, এই যে এখানে লাভ চিহ্ন দেয়া ই রয়েছে দর্শক, এই যে দেখেন, এই যে এখানে ছুটি লেখা আছে, এই যে দেখেন, এই দেখেন ছুটি রিসর্ট লেখা আছে, এই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক এই যে এখানে আরও অনেক জায়গা রয়েছে, এই যে একজন লোক দোলনার ভিতরে মোবাইল টিপতেছি। দর্শক এখানে অনেক সুন্দর জায়গা, যে দৃশ্য রয়েছে সেগুলি আমি দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এবং কোথায় যাবেন, কোন দিকে কী রয়েছে, এখানে এই যে লেখাও আছে, এই যে লেখাটা আমি দেখানোর চেষ্টা করছি, এই যে কার্ড দিয়ে এই যে লিখে রাখছে, এই যে এখানে কত সুন্দর পাখির কিচিমিচির, অনেক ভালোই লাগে। এই যে দেখেন লেখা, এবং এই যে এদিকে আর অনেক সুন্দর জায়গা যে রয়েছে লেক পার, আমার মনে হয় বর্ষাকালে আসলে আরও অনেক সুন্দর লাগবে। দর্শক এখানে অনেক সুন্দর, আমার তো যেতেই মন চাচ্ছে না এখান থেকে। আমি আসছি কক্সবাজার থেকে ময়মনসিংহ থেকে ঢাকা, ঢাকার থেকে এখন আমি চলে এসেছি ছুটি রিসোর্টে। হয়তো আমার দুই দিন হয়ে গেছে,
তারপরেও আমার এই জায়গা দেখে অনেক ভালো লাগতেছে। দেখেন কবুতর, আমি কবুতর প্রেমিক একজন লোক। এই দেখেন এই যে কবুতর, এখানে কবুতর আছে, এই যে দেখেন কবুতর উড়তেছে, এই দেখেন কবুতরের ঘর রয়েছে, এই যে কবুতরের ঘর, দর্শক দেখছেন এই যে কবুতরের ঘর রয়েছে, এই কবুতর ভিতরে আছে। এবং এইদিকে এইখানে আরও কবুতর আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে কবুতর এইখানে খাবার খাচ্ছে, এই যে অনেক সুন্দর লাগতেছে কবুতর। এই যে উড়ে চলে গেছে, দেখেন এখানে এই আমি সিঁড়ি দিয়ে উপরে উঠবো এখন, আপনারা দেখেন এখানে এই যে অনেক সুন্দর জায়গা, সেই জায়গা রয়েছে যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি দর্শক। এই যে দেখেন এইখানে, এখানে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে, এই যে চেয়ারও আছে, এই যে লেক পার, এদিকে গাছে গুগু পাখি ডাকতেছে, ওই যে গুগু পাখি দেখেন কত সুন্দর লেক টেক, ওই যে গ্রাম, ওই যে বক পাখি উঠতেছে, অনেক সুন্দরই লাগতেছে দর্শক। আপনারা যে যেখানে আছেন, অনেক সময় এখানে আজানের টাইম হয়ে গেছে, এখন আমি আজান দিতেছি। দেখেন আম কিভাবে ঝুলতেছে দর্শক, দেখেন হ্যাঁ এই আজানের টাইমে। আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আর একটু সুন্দর জায়গা রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করব, পরে নামাজ পড়বো ইনশাল্লাহ। নামাজ পড়ে পরে দেখি ওই পাশে আরো অনেক কবুতর রয়েছে, এই দেখেন অনেক সুন্দর এরিয়া রয়েছে দর্শক। এই দেখেন এই যে কবুতর, এখানে কবুতর আছে দর্শক, এই দেখেন কবুতর কিভাবে এই যে বসে আছে, বসে বসে শুল্ক টুকরাইতেছে। এই দেখেন আমি একজন কবুতর প্রেমিক লোক, এই দেখেন সাদা সাদা কবুতর, এই দেখেন এই এই যে কবুতর কিভাবে বসে বসে, ওই পাশে আরও কবুতর আছে, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এই যে এখানে অনেক বড়, অনেক সুন্দর এরিয়া, এই যে কবুতর উঠতেছে, এই যে উড়ে চলে গেছে, এখানে আসলে তো এখানে রুমে এসি ফিট করা আছে, এই যে লেপ পার দর্শক, এই যে কবুতর, এই দেখেন তো আজানও শেষ হয়ে গেছে, এখন নামাজে চলে যাব। তো এখানে আর একটু ভালো জায়গা আছে, ওইগুলি আমি আর একটু আপনাদের দেখে তারপরে আমি সমাপ্ত ঘোষণা করে দেব দর্শক। আপনারা এখানে আসলে অনেক সুন্দর লাগবে, আনন্দ ফুর্তি করতে পারবেন। আপনারা গাজীপুর আসলে ছুটি রিসোর্টে চলে আসবেন, ছুটি রিসোর্টে যে বুকিং দেওয়ার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি দিয়ে দিব আমি ভিডিওতে। আপনারা আমার এখানে এই যে ফ্যামিলি কটেজ রয়েছে দেখেন, একবারে নাম্বার সহকারে দেওয়া আছে ঘরের নাম্বার, এই দর্শক এই হচ্ছে ফ্যামিলি কটেজ, এই হচ্ছে 123-124 নাম্বার ফ্যামিলি কটেজ, দেখতে পারবেন দর্শক অনেক সুন্দর। আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, অনেক সুন্দর সুন্দর যে জায়গা সেই জায়গা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন দর্শক। এই যে দেখেন এখানে আরেকটি ই রয়েছে, এই দেখি ভাওয়াল কটেজ, এই যে 122 নম্বর ভাওয়াল কটেজ এখানে। তারপরে ওইদিকে আরও আপনাকে এখানে বসন্ত বাউরি লেখা আছে, এই দেখেন এখানে বসন্ত বাউরি বসার কত সুন্দর সৃষ্টি, এই দেখেন এই দেখেন এই যে এই যে বসন্ত বাউরি, এবং ওই যে হারিকেন টানানো আছে, এটা সম্ভবত নিচে ঝুলে গেছে, না আসলে এরকম ঝুলে গেছে, এটা সোজা ছিল ঝুলে গেছে। তো দর্শক আপনারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন
সুটি রিসোর্টের আপনারা সকলেই দেখে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে এই সুটি রিসোর্ট কেমন। আমার কাছে ভালোই লাগছে এবং এখানে আসে সময়টা আমার কীভাবে চলে গেছে আমি নিজেও বলতে পারবো না। দর্শক আমি ঘুরে ঘুরে দেখে অনেক আনন্দ ফুর্তি উল্লাস করে আমি সময় কাটিয়েছি এবং আপনারা অবশ্যই শুনতে পারছেন আজান দিয়ে দিছে, এই আজান দিয়ে দিছে, এখন আমি শেষ করে দিব, নামাজ পড়ব। দর্শক আপনাদেরকে আমি এই গাজীপুর সুটি রিসোর্ট, এটা হচ্ছে অবস্থিত সুগন্ধি গ্রামে, এই সুটি রিসোর্ট হচ্ছে সুগন্ধি গ্রামে। আপনারা গাজীপুর থেকে আমতলি এসে দেখবেন একটি সাইনবোর্ড রয়েছে, সুটি রিসোর্ট লেখা আছে, বড় ঘোড়া সাইনবোর্ড লেখা আছে, এবং ওইখান থেকে আপনারা লোকেশন পেয়ে যাবেন। দর্শক এখানে এই যে বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে, দর্শক আপনারা অবশ্যই অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এদিকে আরও অনেক জায়গা রয়েছে যা দেখানো আমার কর্তৃক সম্ভব হচ্ছে না, ভিডিও অনেক লম্বা হয়েছে। দর্শক আপনারা দেখে আমি পুরো ভিডিও দেখাইলে, পুরো কটেজ ঘুরে দেখাইলে মিনিমাম আমার 1-2 ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু খুবই দুঃখজনক বিষয় এখন আজান দিয়ে দিছে, আমার নামাজ পড়তে হবে। দর্শক আমি এখন আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া কামনা করে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিব। এই হচ্ছে মেইন গেট সুটি রিসোর্টের, এই যে ফুলের বাগান রয়েছে, এখানে সিকিউরিটি গার্ডও রয়েছে। দর্শক এখানে লোকজনও রয়েছে, আমি আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ কই, কোথায় তুমি, কোথায়? মিস্টার মিশু সাহেব আমারে ডাকতেছে, আমি কোথায় আছো, এটা কিসের রুম? হ্যাঁ এখানে, এখানে একটি, ও এখানে, ও আচ্ছা ঠিক আছে, আমি